চমৎকার ভাবে যেখানে যে কথা ছিল যেখানে যে আলোচনা ছিল সেই কথাগুলো সুন্দরভাবে বুঝিয়েছে আমাদের কি বলেন বাবা একটা ছোট বাচ্চাকে যেরকম হাতটা ধরে এক দুপা করে করে যখন তাকে হাঁটা শেখানো হয় তার বাবা বা তার মা তার অভিভাবক বা এই পার এই রাস্তা আর এই পার থেকে ওপারে নিয়ে যায় হাত ধরে সুন্দরভাবে যাতে অ্যাক্সিডেন্ট না হয় হ্যাঁ এরকম করে সুন্দরভাবে একটা 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 করে উনি আমাদেরকে বুঝিয়েছে গানের ভিতরে যে কথা ছিল আমার মৌখিকভাবে যে আলোচনা ছিল সেই কথাগুলো অত্যন্ত চমৎকারভাবে আলোচনা করেছে আবার আমি যা না চাইছিলাম তাও দিছে হ্যাঁ না এক না চাইতে বৃষ্টি দিছে আবার নিচের থেকে শব্দ আসে কই বোনাস দিলাম বোনাস ভালো বোনাস দেওয়া ভালো কিন্তু বেশি বোনাস দিতে গেলে যদি আমি আসলেই ভুলে যাই তাই না কারণ একটু কথা বলি একজন লোক ওই যে সরিষার তেল বিক্রি করতে আসতো নাকি গ্রামে গ্রামে তো একজন মা ওই তৈলের জন্য গেছে তো ওনার আবার একটু ফাউ খাওয়ার অভ্যাস তো মাজিনার আছে বেদবি মাপ করবেন একটু মজা নেওয়ার জন্য কথাটা বলতেছি তো ওনাকে ওই ভাতের যে পাতিল ওটা ঢাকনা মানে মাটির আর কি তো ওইটা নিয়ে গেছে তেলের জন্য তো উনি যে টাকা দিয়ে যে তৈলটা কিনছে ওই তৈলটা এভাবে করে নিছে এখন উনি কইতাছে কয় আমি যে টাকা দিয়ে কিনলাম এইটুকু শুধু দিলে না আমার একটু বেশি ফাউ দিয়ে যাইবেন না এখন দোকানদার তো চালাক কম না এখন কইতাছে কয় আপনি যে টাকা দিয়ে যে তৈলটুকু কিনছেন এর মধ্যে যদি আমি ফাউ দিতে যাই তাহলে আসল আর নকলটা মিশা গেল না আপনি তাহলে ফাউটা কি এর মধ্যে নিবেন এটা নিয়ে আহেন আচ্ছা মাই কইতাছে কয় আমি যদি ভিতর বাড়ি যাই আর একটা জিনিস আনতে যাই এই সময় তুমি যাইবো গা তার সাথে ভালো আমি এটার মধ্যে লয়ে যাই তো উনি করছে কি এইভাবে ছিল উনি এইভাবে করছে কয় আমার এইভাবে দেন মানে আপনারা বুঝেন যখন এইভাবে ছিল ওইটা যদি এইভাবে করে তাহলে কই তৈল থাকে থাকে না আর লক্ষ্য করে দেখে নাই পড়ে গেছে গা এখন কইতাছে কয় আমার ফাউ খাইতে যায় আমার আসল দাও হারিয়ে গেছে আমি কথাটাই জন্য বললাম বোনাস দিতেছে ভালো ভালো লাগতেছে কিন্তু আমি যদি অত নিতে না পারি আমি যদি অত দিতে না পারি এই জন্যই সমস্যা ভালো লাগছে অনেক কথা বলছে অনেক আলোচনায় শুনলাম অনেক কথাই শুনলাম এর মধ্য থেকে কথা শুনলাম সেই কথাটা আমার যে আলোচনা ছিল আমি বা আমার স্ত্রী বা আমার স্বামী একই গুরুর কাছে মুরিদ হওয়ার পরে তরিকার ভাই বোন হয়ে গেলাম তরিকার ভাই বোন হওয়ার পরে এই ভাই বোনের সাথে সংসারটা কিভাবে হয় তনি বলছে আমার গুরুজি বলল ভক্তি বিশ্বাস যদি ঠিক থাকে তাহলে ওই জায়গায় কামলীলা হয় না হয় প্রেম লীলা কথাটা বলছে কিনা আপনারা শুনছেন তো আবার জানি না আমি খেয়াল করি নাই কে যেন আমাদেরকে যখন প্রথম পালা দিল পালা দিয়া কইতাছে কয় আজকে শুনেছি শরীয়ত সরকার উস্তাদ শিল্পী সরকার তার ছাত্রী অর্থাৎ গুরু আর ভক্ত ঠিক আছে পালাও গুরু ভক্ত কিন্তু একটা কথা আপনারা কাউরে কেউ ছাইরেন না আজকে কোনো সারা সারি নাই আমিও তো এইটাই চাই দয়াল যদি আমার সাইরা দেয় আমার তো যাওয়ার জায়গা নাই আছে নাই দয়াল যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু ভক্তের যাওয়ার কোনো জায়গা নাই তদ্রূপ আমিও চাই দয়াল যেন আমাকে একটু একে ধরে আমাকে একটু ধরে রাখে একটু চরণ পাশে যেন জায়গা দেয় আমি যেন সেই জায়গায় থেকে আমি আমার মুর্শিদের চরণ সেবা করতে পারি বলতেছে ভাই বোনের সম্পর্ক হয় সংসার হয় কিভাবে হয় এই জায়গায় কোনো কামলীলা থাকে না থাকে প্রেম লীলা তো এই প্রেম লীলার মধ্যে ভক্তি বিশ্বাস থাকতে হবে ভক্তি বিশ্বাস থাকলে অবশ্যই অবশ্যই ওই তরিকার ভাই বোনের মধ্যে সংসার কথাটা মানলাম উনি বলেছে এটা সত্য কিন্তু এই জায়গায় আমার একটু বোঝার বিষয় আছে আছে কি না আছে আবার শুনলাম যার যত রতিক হয় তার তত আয়ু কম কয় যার যত রতি ক্ষয় হইব যে বেশি এটার অপচয় করব তার জীবনের আয়ুটা তত কমব রতি মানে কি রতি মানে কি
বীজ জায়গা বুঝে সময় বুঝে এটাকে রোপণ করতে হবে এজন্য লালন সাইজের একটা গানের মধ্যে আছে সময় গেলে সাধন হবে না তো উনি বলেছে এই জায়গা থেকে আমি তো ছোট মানুষ আমার তো মনে নাও থাকতে পারে হ্যাঁ আগে কই এলো আগে কই এলো নাকি গো হ্যাঁ হ্যাঁ কবু কিন্তু তার আগে একটা কথা কই কয় আমারে এমন একটা ভক্তি দিছে ভক্তি না লম্বা দিয়া কিছু সম্মান কইরা আমারে এই যে দেড় ঘন্টা ধরে খাটাইতে আছে আসলে গুরু ভক্তের যে পালাটা আমি শিল্পী সরকার যদি সারা রাত্রিতে একটা কথাও নাও কই উনার কইতেই হইব ওনার পালাটাই তো কওয়ার পালা কওয়ার পালা কওয়ার টিচারের দায়িত্ব কি ছাত্রদেরকে শেখানো বা পড়ানো একটা কথা না বললেও উনি উপদেশমূলক কথা অবশ্যই বলতে হবে কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন বাবাই আমার কইতাছে কই সাবাইয়া লই এটার মধ্যেও কিন্তু একটা স্বাদ আছে মানে সাবানির বিষয়টা কিন্তু সবাই জানে না জানে না এই সাবানির মধ্যে একটা কায়দা কৌশল আছে মানে এই জায়গায় আইছে কিনা তা তো দেখি নাই বাইরে কি জিলাপির দোকান আইছে আছে আছে অনেক আছে এই জিলাপি কিন্তু পেঁচায় পেঁচায় বানায় বানায় না হ্যাঁ মানে আমার মতো কোনো ব্যাককল যাইয়া ওই দোকানের পাশে বইসা যদি চিন্তা করি হাই রে হাই যে পেঁয়াজ দিয়ে বানাইছে এই পেঁয়াজ আমি খুলবো কিভাবে আর খাবো কিভাবে তাহলে কি আমার জিলাপি খাওয়াইব হবে না কারণ ওই পেঁয়াজ জীবনে খোলাও সম্ভব না আর জিলাপি খাওয়াও হবে না আর আমার দয়ালের মতো একটা লোক জ্ঞানী আক্কেলের ইশারা ব্যাককলের ধাক্কা আমার দয়ালের মতো যদি একজন জ্ঞানী লোক পীর মাসাই লোক ওই দোকানে যায় জিলাপি কিনা খায় আর কয় আর যেমনে না তেমনে বানাইছে দুই চাপার মাঝখানে দিয়ে জাতা দিলে জোড়া জোড়া তাহলে উনার ভাগ্যে জিলাপি খাওয়া হবে আর আমার মতো চিন্তা করলে জীবনেও সম্ভব না তো সেভাবেই যেখানে যা লাগে আমার বাজান ওই সাবানির মধ্যে যে এত স্বাদ এটা তো আমি আগে বুঝতাম না ভালো লাগছে কথা আমার এই জায়গায় সেই কথাটা হলো গুরু বোন এবং ভাই সংসার যে হলো এই জায়গায় হইতেছে প্রেম লীলা এই জায়গায় কোনো কাম লীলা চলে না যতদিন মাফ করবেন গুরু গোসাইয়ের মুখ থেকে শুনেছি খিল দিয়া যে বন্ধ করছে আসা যাওয়ার পথ সেই পাইছে দয়ালের কাছ থেকে দেওয়া খেলাপথ আর যেই ব্যক্তি খেলাপথ পাইছে সেই তো পীর হইছে কি কন খেলাপথ ছাড়া কি পীর হওয়া যায় যায় না খেলাপথ ছাড়া পীর হওয়া যায় না যায় না আমরা অনেক জায়গায় তো গান করি অনেক দরবারে যাই অনেক দরবারে যাওয়ার পরে যার অনুষ্ঠান যে পীর উনি আগে আসন নিয়ে আসে আমরা গান টান করি ওই এক স্টেজ বা দুই স্টেজ পরে লগে একটা ছোট বাচ্চা আহে জি গাই বাবা বাবু ডাকাত একটু আয়সা দিয়ে কয় তোমাকে বাই লাগে দরবারের শাহজাদা এতেও আমার কোনো কথা নাই আমার কথা এই জায়গায় এই যে খিল দিয়া যে বন্ধ করছে আসা যাওয়ার পথ সেই পাইছে দয়ালের কাছ থেকে দয়া খেলাফত খেলাফত পাইয়া পীর হইছে দরজা যদি খিল দিয়া বন্ধই করে কিভাবে এবার খিল বাইঙ্গা সন্তান হইল হইল কিভাবে এনে যদি এইভাবে আমার দয়ালে রয়তে আমার উপায় কি আমি কই যাম আমার একটা বিপদ না এই জন্য আমার একটু এই জায়গায় বুঝার বিষয় এর মধ্যে হাকিগতটা কি এর মধ্যে বিষয়বস্তুটা কি কয় তুমি পরশো যে জায়গায় সে জায়গা থেকে আবার উঠে দাঁড়াও আমি যদি ওই পথ থেকে সরে দাঁড়াই আমি যদি ওই রাস্তা থেকে সরে দাঁড়াই আমি যদি ওই রাস্তাটা খিল দিয়ে বন্ধ করি ওই দরজাটা খিল দিয়ে বন্ধ করি তাহলে আমার খিলের এত জোর যে খিল ভাঙ্গে হয়ে গেছে এর মধ্যে হাকিগত বিষয়বস্তুটা পরে তো মনে নাও থাকতে পারে এই জন্য আগে এই কথাটা কয়ে লইলাম আমার দয়ালের কাছে এইবার একটা গান করব বাউল সম্রাট প্রয়াত রশিদ সরকারের লেখা গান কারণ ওনারে দেখলে তো আর রশিদ সরকারের দেহার বাই থাকে না আগে তো ওনার লেখা একটা গান করি গানের মধ্যেও কিছু কথা আলোচনা আছে ধন্যবাদ করে কালে বাঁধে বুঝাও মনে
হইতে কলমাইলো এই ভাবে তাহা প্রকাশিল বাজান কোন জায়গাতে গেল জমা হইয়া আমার তরবে কোন জায়গাতে গেল জমা হইয়া আমার তরবে কোন জায়গাতে গেল জমা হইয়া কলম হইতে কলমাইল ওগো দয়াল ভাবে তাহা প্রকাশিল কোন জায়গাতে গেল জমা হইয়া আমার তরবে দরজায় উকি দিলে বাতেনি মসজিদ একটা সামনে মিলে ও রাজান কোন নামাজ হয় দরজা খুলিয়া রশিদ বলে এই জায়গাতে গুরুজি আমার বলবেন কথা কোরআন মতে তাই তো ডাকি দয়াল বাবা কইয়া আমার দয়াল দয়াল বাবা কইয়া আমার দয়াল রে আইলো রে
একজন ব্যক্তি কালেমা জীবনে একবার পাঠ করে এই কালেমার দুয়ার পর কত সে জান্নাতবাসী হয়ে যাবে। কালেমা পড়লে কাফের, না পড়লে কুফর। কালেমা পড়লেও বিপদ, না পড়লেও বিপদ। এখন এই যে আমরা কালেমা পড়ি, কিন্তু এই যে জায়গায় কইছে কালেমা পড়লে শুধু কাজ হবে না, হাজার হাজার বার পাঠ করলে কিন্তু লাভ হইব না, একবার পড়লেই হবে। কিন্তু কিভাবে পড়তে হবে সেটা আমি জানি না। তো এই জন্য গানটা আমি আমার দয়ালের কাছে রাখলাম যে আসলে কালেমার বিষয়বস্তুটা এর হাকিকতটা কি। গানের মধ্যে কি আছে, কালাম হইতে কলমা এলো ভাবে তাহা প্রকাশিল কোন জায়গাতে গেল জমা হইয়া, সেইখান হইতে কোন বা পথে যাইগো ভক্তের কলবেতে তাতে ভক্তের কলব গেল জারি হইয়া। একটা গান আছে না, যে গান শুনলে আমার মনে হয় যে রোগী মানুষও সুস্থ হয়ে যায়, ওষুধ মানে কিচ্ছু লাগে না। কলবে কলবে মিলি না হইলে, কলবে কলবে মিলি না হইলে, মনের আশা হইব না গুরুয়ার ভক্ত দুইয়ের কলব যদি এক না হয় তার সাথে তো প্রেমই হয় না। আচ্ছা কথা, এই জন্য আমি জানতে চাইলাম একটু বুঝার বিষয়। ওবা যান কালাম হইতে কলমা এলো ভাবে তাহা প্রকাশিল কোন জায়গাতে গেল জমা হইয়া, সেইখান হইতে কোন বা পথে যাইগো ভক্তের কলবেতে তাতে ভক্তের কলব গেল জারি হইয়া। যখন কলব জারি হয় গুরু মনে মনে কি কয় ভক্ত তা অটোমেটিক বুঝতে পারে, তখন আর গুরুর মুখ ছুটে কোনো কিছু বলতে হয় না। তো আমি চাই সেরকম প্রেম করতে আর সেরকম প্রেমী হইতে। আবার লাস্টের মধ্যে আছে সরকার রশিদ বলে কোন জায়গা এই জায়গাতে বলবেন কথা কোরআন মতে, কথাটা এই জন্য বলা একটা আধ্যাত্মিক আর একটা হচ্ছে একটা শরীয়ত আর মারফত বিষয়বস্তু আছে না, কোরআন ছাড়া তো অনেকে বিশ্বাস করে না, এই জন্য কথাগুলা বলবেন যাতে এটা কোরআন অনুযায়ী হয়, নইলে থাকবো না তোমার ফাটা পায় তেল দিয়া, সত্য জবাব দিতে হবে। এখন গুরুজি দাঁড়াইয়া কইতে পারে যে ভক্ত আমার হুমকি দেয়, আমার কোনো ওই জায়গায় কথা নাই, রশিদ সরকার লিখছে আমি গাইলাম, এই গানটার মধ্যে কিছু কথা আলোচনা আছে, এই জন্য আপনার চরণে নিবেদন যে বাজান এই কথাগুলো আমি বুঝি না, এই কথাগুলোর মাহাত্ম কি, এই কথাগুলোর হাকিগত কি, কোন দরজায় উকি দিলে বাতেনি, বাতেন অর্থ কি গোপন, জাহের অর্থ প্রকাশ, কোন দরজায় উকি দিলে বাতেনি, একটা মসজিদ সামনে মিলে কোন নামাজ হয় দরজা খুইলা, মসজিদ যদি গোপন হয় নামাজ তো গোপনে হওয়ার কথা না, মসজিদ গোপন নামাজ হয় দরজা খুইলা, তাহলে এই নামাজের হাকিগত জানতে হইব। একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া, শেষে তিন সাগরের পানি দেয় খাওয়াইয়া, কোরআনের মধ্যে আছে দুইটা সাগর, রশিদ সরকার কইছে তিন সাগর, তো আমাদের একটু বুঝার বিষয় বাড়তি সাগর কোনটা, খাওয়ার টাইম সাগর, এর মধ্যে হাকিগত কি, বিষয়বস্তু কি, এই নামাজ কোন সময় কিভাবে আদায় করা হয়, আর এই নামাজও আছে অজু আছে কিন্তু এই নামাজে কোনো সেজদা নাই, পাঁচখানা পাঁচ ওয়াক্ত নামাজ, পাঁচখানা পাঁচ ওয়াক্ত ছালাত আমরা যারা আদায় করি, মাজান এই নামাজ কি সেজদা ছাড়া হয়, এই নামাজ কি সেজদা ছাড়া না, একটা নামাজ আছে সেজদা ছাড়া, সেটা হচ্ছে মানুষ যখন চিরতরে বিদায় নিয়ে চলে যায়, কিন্তু সাধক এই নামাজের কথা বলে। এই যে একটা বাতেনি মসজিদ, যেই মসজিদে নামাজ হইতেছে এই জায়গায় ওযু আছে নামাজও আছে সবই আছে কিন্তু কোনো সেজদা নাই, আমার শুধু একটু জানার বিষয় এই নামাজের হাকিগতটা কি। গেল আমার গানের কথা, গানের মধ্যে যে আলোচনার মৌখিকভাবে একটা কথা, ওই যে খিলনিয়া খিলের বিষয় একটু জানার আছে, এই কথাগুলো আমার মুর্শিদের চরণে আমার একটু নিবেদন। ধন্যবাদ সবাই। রতি বেশি বেশি অপচয় করলে, অর্থাৎ বীজ বেশি বেশি অপচয় করলে তার আয়ুটা জীবনে তত কমে যাবে,
তাহলে এই জায়গায় একটু সাধন ভজন কর্মের বিষয়বাদি আছে। আমি এই জায়গাতে একটু বসতে চাবো বাজান আসতে, এমন একজন গুরু আর এমন একজন ভক্ত। যেমন মুরিদ পড়ার আগে মা বাবার কাছ থেকে অনুমতি নিতে হয়, নিতে হয় কি না? হয় হয় নিতে হয়। তো এমন একজন ব্যক্তি তার বাবা তাকে বলতেছে যে আমি অমুক জায়গায় একটা গুরু দেখে আসছি, আমার মনে বড় আশা তুমি একটু তার কাছে যাইয়া বায়াত পড়বা। এরকম মা বাবার আশা থাকে না? থাকে। বাবার হুকুম পাইছে, বাবার হুকুম পাইয়া গেছে ওই দয়ালের কাছে যার নাম ছিল গিরিশচন্দ্র শীল। কিন্তু যাওয়ার পরে বাড়ির ঘেরটা খুইলে যখন বাড়ির ভিতরে ঢুকছে, ঢোকার পরে ওই গুরুর এমন নীলা কীর্তন দেখা তার আর মনে আশা জাগতেছে না যে আমি তার কাছে বায়াত হব। কথাটা ভেঙেই বলি, ওনার এমন কিছু কর্ম সেটা হচ্ছে আমরা চর্ম চোখ দিয়ে খারাপ ভাবি, কিন্তু ভিতরে অর্থাৎ জ্ঞান চক্ষু দিয়ে দেখলে সেটা খারাপ না। কারণ এক সময় আমরা চোখে যাহা দেখি এটা সত্য হয় না। তো উনি দেখতেছে ওনার যত কাজকর্ম সমস্ত কিছু শুধু মেয়ে মানুষ দিয়া। আরে আগে মাপ চেয়ে নেই, মহিলাদের বা মেয়ে মানুষদেরকে নিয়ে তারা একেবারে উলঙ্গ। এমন একটা দৃশ্য দেখতেছে, দেখা তার মনটা কেমন একটা ঘৃণা হয়ে গেছে যে বাইসা আমার বাবাই এর কাছে আমার মুরিদ করতে পাঠাইলো, এত একেবারে মানে বেহালালি কাজ করে, এত ভালো না, এত নষ্ট। এ সমস্ত চিন্তা ভাবনা করে যখন ওই মহল থেকে বের হয়ে যাবে, তখন গিরিশচন্দ্র শীল ওই ব্যক্তির নাম ধরে ডাক দিছে। যখন নাম ধরে ডাক দিছে, পিছন দিকে তাকাইয়া মনে মনে ভাবে এই ব্যক্তি তো আমার জীবনে দেখে নাই, তাহলে এই ব্যক্তি আমার নাম জানলো কিভাবে, এই ব্যক্তি আমার পরিচয় জানলো কিভাবে, তাহলে অবশ্যই আমি যাহা দেখছি তাহা সত্য নয়, অবশ্যই অবশ্যই উনি একজন আল্লাহর বলি, একজন কামিল পীর। তখন বলতেছে তোমার বাবা তো আমার কাছে মুরিদ হওয়ার জন্য পাঠাইছে, কিন্তু তুমি আমার এই নীলা কীর্তন দেখা তোমার ভিতরে একটু ঘৃণা জমছে, কিন্তু আমার ক্লাসে যাদেরকে ভর্তি করি আমি একটু পরীক্ষা নেই, তো তোমার একটু পরীক্ষা করার দরকার আছে। পরীক্ষাটা কি? একটা তেলের বাটি হাতে দিছে, তেলের বাটি হাতে দিয়া ওই বাটি সমান করে তৈল দিছে, দিয়া ডান হাতের মধ্যে দিয়া কইতেছে কয় আমার এই জ্বরটা লেখা। এই তেলের বাটিটা হাতে নিয়া আমার অট্টালিকার ভিতরে কি হইতেছে তাহা তুমি ঘুরে ঘুরে দেখবা, দেখা যাওয়ার পথে আমার বলবা, কিন্তু লক্ষ্য রাখবা এই তেলের বাটির থেকে যদি এক ফোঁটা তেল পড়ে তাহলে তোমার শাস্তি হবে। বিপদে উড়ে গেছে, তেলের বাটি অন্য তো কিছু না, তেলের বাটি হাতে নিয়ে এই সাততলা অট্টালিকা উঠতে একটু নাড়াচাড়া লাগে, যখনই নাড়াচাড়া লাগে চিন্তা করে আমার যদি ফোঁটা তেল পরে নি তো আমার গায়ের চামড়া উঠিয়ে নিবে, এই চিন্তা কইরা আস্তে 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 তেলের বাটিটা হাতে নিয়ে হাঁটে। এরকম করে হাঁটতে হাঁটতে পুরোটা অট্টালিকাটা দেখে যখন উনি ফিরত আসবে, তখন ওই দয়াল লক্ষ্য করে দেখে যে এরকম তেলের বাটি দিছিল ওই রকমই তেলের বাটি আছে, জিজ্ঞেস করতেছে আমার অট্টালিকার ভিতরে কি হয়েছে তাকে তুমি দেখতেছো, কি হইতেছে আমার একটু বর্ণনা দাও। ওই ব্যক্তি বলে না আমি দিতে পারবো না। দয়াল বলতেছে কেন দিতে পারবে না? কয় আমি কিভাবে দিব, আপনি একটা তেলের বাটি আমার হাতে দিছেন আর বলছেন এক ফোঁটা তেল যদি বাটির থেকে পড়ে যায় আপনি আমার গায়ের চামড়া উঠিয়ে নেবেন, এই জন্য আমার নজরটা তো অট্টালিকার মধ্যে ছিল না, আমার নজরটা ছিল ওই তেলের বাটির দিকে, আমার নজরটা তেলের বাটির দিকে, যদি এক ফোঁটা তেল পড়ে যায় তাহলে তো আমার শাস্তি হয়ে যাবে, এই দিকে নজর দিতে যাইয়া আমি ওইটার ভিতরে কি হইতেছে আমি দেখতে পারি নাই। কথাটা আমি এই জন্য বললাম, বাজান ওরে একটা তেলের বাটি দিয়া পরীক্ষা দিছে, কোনো দিকেই লক্ষ্য করতে পারে নাই, তেলের বাটির থেকে তেল পড়বে বিধাই, এরকম একটা তেলের বাটি প্রত্যেকটা মানবদের মধ্যে আছে, কিন্তু তেল অহরহ কইরা যাইতেছে কেউ জানে না। ওই যে যার রতি ঠিক তার মতি ঠিক, যার মতি ঠিক তার গতি ঠিক। এই জন্য বলবো আমি শিল্পী সরকার যা দিয়া দুনিয়াতে আসছি, যাহা দিয়া সৃজন হয়েছি, যাহা দিয়া সৃষ্টি হয়েছি, সেটা কি আমার মধ্যে নাই? আছে। ডাক্তারাই না মারে যদি অপারেশন করে তাহলে কি ওই জিনিস বের করা যাবে? সম্ভব যাবে না, কিন্তু ওই জিনিসটা আমার মধ্যে আছে। এই জন্য বলবো বাজান কোন কর্ম করলে কোন সাধন করলে আমার ওই জ্বর মতো তেলের বাটি ঠিক থাকবো, একটু ওই কর্মটা দেখা যাবে, ওই কর্মের সাধন ভজনটা কি, এই কথাগুলো আপনার কাছে আমার একটু আলোচনা। ধন্যবাদ। Yeah.
ছাদের নিশি প্রভাত হয়ে আসছে, সুখের রজনী কখন যে প্রভাত হয়ে যায় কখনো বোঝা যায় না। যে প্রশ্নগুলো আসছে এখন তো কোনো প্রশ্ন আমার মনে নাই বাবা। মানুষ যখন কাঁদে তখন তার পিছনের কথা তার খেয়াল থাকে না, আর যার ব্যথা আছে সেই তো কাঁদে, যার ব্যথা নাই সে কখনোই কাঁদে না। সখীর কাছে কইলে দুঃখ খিলখিল করে হাসে, আর দুঃখীর কাছে কইলে দুঃখ সে যেন কান পাতিয়ে শোনে। দুঃখীর কাছে যদি কেউ দুঃখ প্রকাশ করে সে কান পেতে শোনে। আজকে দুঃখী কারা? আমার মনির সান, আমার বাবা, আমার পলিসান। কেন দুঃখী? সকলরেই দেখি কিন্তু আমার রফিক সানরে তো দেখি না। এই যে একটা দুঃখ, এই যে একটা কষ্ট, এই যে একটা ব্যথা, এই ব্যথাটা যার তার কাছে বলা যাবে না, তার কাছেই বলা যাবে যে নিজেও একজন ব্যথা পেয়ে অনুতপ্ত, যার তার কাছে বলা যায় না। কিন্তু রফিক সান মারা যায় নাই এটা যদি ভক্তরা মনে করে তার কি ভজন সাধন হবে? যদি কোনো পীরের ভক্ত বলে যে আমার পীর মারা গেছে তার কি কোনো সাধন ভজন হবে গো? মোবারক সাকিব মারা গেছে, মালিক সাকিব মারা গেছে, রফিক সাকিব মারা গেছে, যদি দেখার নয়ন থাকে তাহলে এখনো তাকিয়ে দেখেন রফিক শাহ মাজারের মধ্যে জিন্দাই আছে। কিন্তু কর্মজীবনে বাস্তবায়ন করা হয় নাই, মুর্শিদকে জীবনের চাইতে সব বেশি ভালোবাসতে হয়, স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার চাইতে দয়ালকে একটু বেশি বেশি মহব্বত করতে হয়, ভালোবাসতে হয়, সেই ভালোবাসা তো আমাদের হয় নাই। তুমি যখন এসেছিলে ববে কেঁদেছিলে একা, তুমি হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে বউয়া। যেদিন এই পৃথিবীতে তুমি আসছি মানুষ বেশ আসছ, তুমি কেঁদেছিলে সবাই হাসছে, যখন যাবে তখন পৃথিবী যেন তোমার জন্য কাঁদে, এমন কর্ম করে যাবে গুরু সত্তা গুরু প্রাপ্তি বস্তু প্রাপ্তি হয়। তবে মা গুরুর সাথে সেই রুজু সেই প্রেম সেই লয় প্রাপ্তির পথ যার বাস্তবায়ন হয়ে গেছে সে গুরু বিনে আর কিছুই বুঝে না। আল্লাহর বাণী পবিত্র কুরআন মহাগ্রন্থ বিশাল গ্রন্থ, এ কুরআনের সাথে জগতে আর কোনো তুলনা হয় না। এই কুরআনেই মা ফয়সালা দিচ্ছে নদী হলো তিনটে,
আল্লাহর বাণী পবিত্র কোরআনে সূরা আর রহমানটা তুমি পড়ে দেখবা এখানে তিনটা নদী আছে একটা হলো মারাজাল আরেকটা বাহারাইনে আরেকটা হলো বাইনাহুমা এটাকে আরবিতে মতিমঙ্গা বলা হয়েছে যার তলদেশ দিয়ে গড়িয়ে চলছে প্রবাল মুক্তা হীরাকাঞ্চন মণিমুক্তা লাল জহরত একই সঙ্গে দুটি সমুদ্র প্রবাহিত হচ্ছে আরেকটার পানি অপর পানির সাথে কখনোই মিশে না একটার পানি তিতা লবণাক্ত আরেকটার পানি মিষ্টি ও সুস্বাদু হীরাকাঞ্চন মণিমুক্তা লাল জহরত ওই সাগরের তলদেশ দিয়ে গড়িয়ে যায় কেউ যদি সমগ্র উপাসনা নিয়ে নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারে সে যেন নিজেও লাভবান হতে পারে এটা কর্মের বিষয় কর্ম করে যিনি নিজের মধ্যে সেই মাল গচ্ছিত রাখতে পারে তার তরি কখনোই ডুবে না আমার একান্তই প্রিয়জন আমার খুবই কাছের একজন গায়ক ফকির আবুল সরকার ফকির আবুল সরকার আমি শরীয়ত সরকার আমি যার কথা বলবো ফকির আবুল সরকার ফকির আবুল সরকারের একটি বাণী আছে গঞ্জা মুখফি গোপন ঘরে কোন বলে এক শব্দ করে তখন দেহকলমার গঠন গেল হইয়া পাগল মনরে তুই দিব্য জ্ঞানে দেখ না একবার চাই লাছিল সেই গোপন ঘরে ইলাহাতে প্রকাশ করে লাছিল সেই গোপন করে কারণ কালেমার মধ্যে পাঁচটা বাক লা ইলাহা ইল্লা আল্লাহ হু এই পাঁচটা হলো জাত পাঁচ ওয়াক্ত নামাজ হলো জাতের নামাজ ফজর জোহর আসর মাগরিব এশা এটা জাতের নামাজ জাতের সাথে সম্পৃক্ত হতে হয় তাই লাছিল সেই গোপন করে ইলাহাতে প্রকাশ করে সেখান থেকে আবহায়তের শুদ্ধ পানি খাওয়াইবে তোরে দয়াল গুণমণি তোর দেহটা লবে পরিশুদ্ধ করিয়া দেখ না একবার চাইয়া দিব্য জ্ঞানে দেখ না একবার চাইয়া আল কালবু বাইতুল্লাহর ঘরে নিজে আল্লাহ বিরাজ করে শব্দ রাজার বাত্তি যায় জ্বালাইয়া ওজুদ হয় নামাজের ছবি তোর মুর্শিদ রূপে তার নবী এটা আবুল সরকারের গানে আছে ওজুদ হয় নামাজের ছবি তোর মুর্শিদ রূপে জেন্দা নবী তখন একটা সেজদা দিবি মুক্তাদির হইয়া পাগল মনরে দিব্য জ্ঞানে দেখ না একবার চাইয়া সাধক যারা মহৎ যারা গুণীজন যারা বাউল শ্রদ্ধাভাজন ব্যক্তি যারা যারা অমর বাণীগুলো লেখে তারা আমার মতো সাধারণ মানুষ না তেলের বাড়ির কথা বলা হয়েছে তেলের বাড়ির কথা বলা হয়েছে আপনারা ঘটনা শুনছেন দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট কথা আমার বলতে হবে কারণ একটু মানুষ সবাই একটু কান্নাকাটি করছে একটু অসুস্থতার মধ্যে ছিল এই অসুস্থ মানুষের ভিড়ে কাব্য আলোচনা থাকে না কাব্য আলোচনা বলতে গেলে আবার তাকে একটু সুস্থ হইতে হয় এই জন্য কথা আমার বলতে হবে তেলের বাড়ি তার ঠিক নাই তো যে কোনো চক্রেই হোক তেলের বাড়ি তার ঠিক করে দেওয়ার না গো আমাকেও পোলাবানে কইছিল একটু ভোনাস দিয়ে যাই সেটাও তার একটু কথা
বাচ্চে তো মীমাংসাটা তুমি ভালোই দিছো নইলে একটা দক্ষিণা ঠেলা আজকে তোমারে দিয়ে গেতাম যে আপনি যে এত কথা কইতেছেন আমি যদি বুঝতে না পারি কইছেন না কথাটা এই কথাটা তোমার ভালো এই কথাটা তোমার অনেক উজ্জ্বল কারণ গুরু যিনি গুরু যাহা বলে যদি ভক্তের খালর মধ্যে তলা না থাকে আপনারা মাছ রাখেন ওটাকে কি কয় খালই কয় এটা গ্রাম্য ভাষায় কয় তাই না এখন আর খালই টালই নাই এখন তো ব্যাগ ভরে নিয়ে আসে মাছ কিনে তাই না তলা ঠিক করবা এই জন্য কথা তোমার এটা সঠিক অনেক ওজনদারি কথা যে গুরু সবই বাক্য ঠিক সবই সঠিক সবই সত্য কিন্তু আমি যদি সব কথা রক্ষা না করতে পারি অন্ত কামজান মাকসিয়ান আল্লাহ ছিল গুপ্ত ধনাগারে ওহাদাতের বাগানে ওহাদাতের বাগানে বেহরফের ফুল ফুটাইছে নিজেই আল্লাহ ভ্রমর হয়ে মধু খাইছে অনির্বাণ খুঁজে দেখ তোর মনের বনে খেলছে আল্লাহ তাহলে আল্লাহ ছিল গুপ্ত ধনাগারে ওহাদাতের বাগানে প্রেমকে সৃষ্টি করার লক্ষ্যে বিকশিত রূপ নিজের থেকে স্বরূপ জপতে আরম্ভ করলো একটা হলো আদি নূর আর একটা হলো জাতি নূর কালেমাত ভাগ বারো আর বারো কয়টা হইল বারো বারো চব্বিশ বারো হলো লা ইলাহা ইল্লাল্লাহ এখানে লা ইলাহা ইল্লাল্লাহ এখানে বারো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা খুব খেয়াল করে নেবেন জবাব খেয়াল করে শুনতে হবে তোমার মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে মাঝখানে কোনো ওয়া নাই কিন্তু নাই হইতেই পারে এটাও নাই জুদা নাই দাড়ি নাই কমা নাই ছোট নাই বড় নাই ইহা যেন এক বাক্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি এটা এক বাক্যে একজন ছায়া কায়া একটা হলো ছায়া আর একটা হলো কায়া এই ছায়া কায়া দুইজনে সাধক রজ্জবালি দেওয়ান বলেছেন মরমী কবি তিনি মরমী কথা লিখেছেন কাবা অর্থ সুন্দর বস্তু কেবল অর্থ সামনে কর হুজুরে হাজির হইলে তুই দেখবি নামাজ কি সুন্দর তাহলে কালেমাটা এটা দেখার বিষয় আমাদের নাটোর জেলা সিংড়া থানা সেখানে একজন সাধক তার নাম হলো সুফি সাধক মারফতের বাণী গ্রন্থের মধ্যে লেখছে মারফতের সঙ্গীত এই গ্রন্থের মধ্যে লেখছে খন্দকার আহাসানুল্লাহ তিনি লিখেছেন আমি লেখি নাই দেখিয়া নয়নে পাঠ করো জবানে দূর হবে তো লানতুল্লাহ পরম মুর্শিদ আল্লাহ লা ইলাহা মুর্শিদের ছবিটা দেখে তারপরে মা তোমার পাঠ করতে হবে দেখো নাই যাহার মুরুতি তার সনে কি হয় পিরিতি হিন্দুরা মন্টপেতে ধ্যান করে মনে মনে মুসলমানের দুহাত তুলে সেজদা করে জমিনে দেখো নাই যার মুরতি তার সনে কিসের পীরিতি রাধা বল্লভেরই পাগলা গীতি বুঝিবে পাগল যে জন কোন সাধনায় মিলবে রে তোর পরম ধন তুই ভোগলাবাজির দুকায় ভরে আন্দাজি করলি সাধন যদি ভোগ দিলেই ভগবান মিলতো খুদা মিলতো সিন্নিতে বড় বড় ভোগ সাজায় আর রাজায় পারতো কিনিতে
সে যে কোন মোকামে থাকে বদ্ধ কিদন দিলে হবে বাধ্য কি বস্তু তার প্রিয় খাদ্য করছনি তার আয় আমার কথা না আমার কথা না মা এটা কবির কথা সাধকের কথা আমাদের প্রিয় কবি চরণ কবি রাধাবল্লভ সরকারের কথা যদি মক্কা গেলে খোদা মিলতো শিব মিলিত কাশীতে বৃন্দাবনে কৃষ্ণ মিললে কেউ চাইতো না জাহেরে বাতনে মাওলা ভক্ত নিয়ে করছে খেলা নিত্য রূপ তার নিত্য লীলা পাইছনি তার দর্শন কোন সাধনায় মিলবে রে তোর পরম ধন সেই পরম ধন সর্বশ্রষ্টা সর্বশক্তিমান সেটা কোন রূপে আছে বর্তমান মুর্শিদ রূপে আছে সাধক হালিম বয়াতি বলছে কত রং বেরঙ্গে হ্যাঁ নানান রঙে ও সাই রঙে মিশাছে মুর্শিদ রূপে সাই মুর্শিদ ওয়ামাইয়া দুলিল ফালান্তা দালাহু ওলিয়াম মুর্শেদা এটা সুরা কাহাবের ১৭ নম্বর আয়াত মুর্শিদা থেকে মুর্শিদ মোহাম্মদ থেকে মোহাম্মদ হ্যাঁ সাল্লিউন থেকে সালাম সালাম থেকে সাল্লিউন সাল্লিউন থেকে সালাত সালাতের বাংলা হলো স্মরণ সংযোগ স্থাপন করা সাল্লিউন অর্থ বাঁকা লাঠি সুজা করা মুসলমানের অর্থ হলো আত্মসমর্পণ যিনি আত্মসমর্পণ করে তিনি হলো মুসলমান কার কাছে আল্লাহর কাছে সরাসরি আল্লাহর কাছে না আতি আল্লাহু আতি রসুল আত্মহুতি করো কার কাছে আল্লাহর কাছে রসুলের কাছে ওয়ালিল আমরি মিনকুম তোমাদের মধ্যে যারা ওলি আউলিয়া তার কাছে আত্মহুতি তাহলে ওলি আউলিয়া কারা গাউসুল আজম বরিয়াবর পাক দরবার শরীফে গাউসুল আজম মাঝভান্ডারি গাউসুল আজম জৈনপুরি গাউসুল আজম দরবারি গাউসুল আজম রফিক শাহ মনির শাহ মুবারক শাহ প্রত্যেকটা অলি গনি শাহ রাহাত আলী শাহ কান্দু শাহ নোয়াব আলী শাহ মুকলেশ শাহ দয়াল বাবা শাহ আলী বগদাদি রহমতুল্লাহ তাদের কাছে তোমার আত্মহতি করতে হবে দেখতে হবে কালেমাটা দেখা যায় এটা দেখার বস্তু এগুষ্টি পড়লে কুফর না এগুষ্টি না পড়লে কাফের পড়লেও দোষ না পড়লেও দোষ কলেমার প্রজ্বলিত নূরের সুরত আছে এই কালেমা দেখতে দেখতে যে একবার পাঠ করতে পারে অন্য এবাদত ছাড়া এই কালেমাই তাকে জান্নাতে নিয়ে যাবে পীর মুর্শিদে পালন করে রে ওরে খাঁটি ইসলাম ধর্ম আমক হাসান কাকার গান হাসান বাবা যে গানটা করছে এই জন্য মা তিন সাগরের পারে নিবে একটা হলো উলুহিয়াত একটা রবুবিয়াত আর একটা আবহায়াত আল্লাহর বাণী পবিত্র কোরআনেও পাইছি তিনটা একটা মারাজাল একটা বাহারাইনে একটা বাইনাহুমা একটার পানি তিতা লবণাক্ত একটার পানি মিষ্টি সুস্বাদু আর একটার পানি একেবারেই তিক্ত আমি তোমার নামগুলো খালি জায়গায় জায়গায় খুঁয়ে দিলাম মসজিদ আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করে এলো মসজিদ যে নির্মাণ করতে পারে মসজিদ কি করতে পারে নির্মাণকারী সদরউদ্দিন চিস্তি আমাদের মাওলা সদরউদ্দিন চিস্তি তাকে আমি অনেক ভক্তি করি মসজিদ দর্শনটা পড়ে দেখবেন উনি লিখছে মসজিদ হাঁটতে পারে খাইতে পারে যাইতে পারে আমাকে দুনিয়ায় যে মসজিদ দেন এটা কি হাঁটতে পারে তাহলে উনি কেমনে কইল উনি তো যুগের অবতার মাওলানা সদরউদ্দিন আহমেদ চিস্তি রহমতুল্লাহ আলাই উনি বলেছেন মসজিদ হাঁটতে পারে যারা আল্লাহর পবিত্র কাবা ঘর ওটাকেও শ্রদ্ধা করি যারা মসজিদ এটাকেও শ্রদ্ধা করি কিন্তু আমার কথা মসজিদ হাঁটতে পারে এই মসজিদ আমার কোন মসজিদ চলতে পারে বলতে পারে যাইতে পারে আসতে পারে বলতে পারে এ মসজিদ সে মসজিদ নয় তুমি যেই ঘরে বাস করো এই ঘরটা যেন মসজিদ সমতুল্য হয় এই দেহটা যেন কি হয় এটা কার ঘর কথা কন আল্লাহর ঘর
বাহ আল্লাহ সবাই সুবহানাল্লাহ করেন প্রশংসা করেন আল্লাহ এটা আল্লাহর ঘর আল্লাহ সর্বশক্তিমান এটা আল্লাহর ঘর এটা মসজিদ মসজিদ যারা ঠিক আছে ওইটাই আল্লাহর ঘর তবু ডানা এইটা قل بالمؤمنين عرش الله مؤمن বান্দার قلب অনেকেই কয় আল্লাহর আরশের নেই নেই মাই নেই মুমিন বান্দার কলবে আল্লাহর বাসস্থান মুমিন কি আগে হলো ইয়াইহাল্লাযিনা আমানু আমানু বিশ্বাসী তারপরে মুসলমান তারপরে মুত্তাকি তারপরে ইনসান তারপরে সিদ্দিকিন তারপরে শহীদ তারপরে আসসালাতুল মিরাজুল মুমিনিন সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় নবী মায়ের নবী দয়ার নবী নূরের নবী প্রজ্জ্বলিত নূর কাদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন মুবিন রাসূল হলো প্রজ্জ্বলিত নূর ডাইনেও নূর সামনেও নূর পিছনেও নূর উপরেও নূর এই নূরের সূরত হলো কলেমা কলেমা তো ছোট না পাঁচ ভাগে কলেমা নকশার মধ্যেই জমা ভারতের সীমা যার নাই বেশি কমের ফানি আয়নায় তাকাইলেই দেখা যায় চল্লিশ নুক্তায় হলো বান্দার দ কালেমা জাত আছে সেফাত আছে ওরুজ আছে নজুল আছে ফানা আছে বাঁকা আছে এজবাত আছে জাত আছে নাস রুহ কাল খফি আকফা আখল মিনাল হওয়াল সাইয়াদ সুপরিত নাজিরা উকুল উকুবাত কার এই কালেমা চূর্ণ বিচূর্ণ করিয়া তাহকিক করিয়া হৃদয়ের থেকে ইমানদার হইয়া পাক্কা ইমান নির্ভর কইরা যে কালেমা দেইখা একবার পাঠ করতে পারে আল্লাহ কয় অন্য ইবাদত ছাড়াই ওই কালেমায় তাকে জান্নাতে জান্নাতে পৌঁছে এই জন্য দরিয়া হলো তিনটা তিন সাগরের পারে নিবে শুদ্ধ একটা গোসল করাইবে আর তারপরে বলছে মসজিদ দরজা খুইলে কয় নামাজ আছে তার সেজদা নাই আচ্ছা আমাদের দেশে একটা জানাজার নামাজ আছে এটার কি সেজদা আছে না না কেন নাই যারে সেজদা দিব সেই ব্যক্তির মধ্যে কি কন যে লাশটা আমার সামনে ইমামের সামনে যে লাশটা থাকে সেজদার মালিক কে আল্লাহ সেজদার মালিক আল্লাহ তবে তোমার পীরের যেটা দেয় ওটার নাম সেজদা না এটা হলো কদম্বুজ তাহমুদি তাজিমি সেজদায় তাজিমি সেজদা হলো দুই তাহমুদি তাজিমি এবাদতি এবাদতের সেজদা করবার গেলে তোমার আর কানা হকাম পালন করতে হবে আর তাজিমি সেজদা করতে গেলে আর কানা হকামের প্রয়োজন নাই তোমার মসজিদ হলো কাবারও মুমিনেরও তোমার মসজিদ হইল কাবার ও কাবা সহি আল বুখারি আল মুমিন আকরাবু খারমাতুল মিনাল কাবা একজন মুমিন ব্যক্তি হলো পবিত্র খানায় কাবা হইতে অতি এই জন্য কালেমাটা তুমি দেইখা পাঠ করবা কালেমা তো ছোট না কালেমা হলো মুক্তির সনদ এই দেহের মধ্যে আছে কালেমার জাত সে ফাতরুজ নজুল ফানা বাকা এগুলো চিনবে জানবা কামিল পীরের কাছে একজন হাক্কানি আলেমের কাছে গিয়া চিনে যাই না এগুলো তারপরে তাহাকিক করবা তাহলে আর তোমার কোনো সন্দেহ সমস্যা আরো কথা আছে তেলের বাড়ির কথা আছে সুগ্রীব আচ্ছা অপরাধ নিয়েন না একটা কথা কয়ে যাই আর আসবো কিনা জানিও না সব একদিন আমরা পৃথিবীতে আসছি আবার আমাদের যেতে হবে ক্ষণিকের জন্য আসছি দুনিয়াটা তো বেশি দিনের জন্য না একটা কথা কয়ে যাই আচ্ছা সুগ্রীব হইল ভক্তের নাম গোসাইর নাম হলো গিরিধারী আচ্ছা রাধা কি নারী না পুরুষ খুব হিসাব করে জবাব দিবেন এটা কিন্তু অরে প্রশ্ন করি নাই আপনার কাছে করছি খুব হ্যাঁ আচ্ছা গোপি গয়কার গো পয়রি শিকার পি কি হলো গোপি
এটা গোপী কোনো ছেলেও না মেয়েও না গোতে হলো গোবিন্দ পিতে হলো নিকটবর্তী যে গোতে মানে গুরু বা গোবিন্দ যে গুরুর নিকটতম স্থানে থাকে সেইটি হলো গোবিন্দ রাধা লেখা লিঙ্গান্তর নাই শ্রীমতী রাধা রানী হইতে পারে সে আইন গোছের সহ ধর্মিনী আর রাধা শব্দের অর্থ ভক্ত তিনি আরাধনাকারী তিনি রাধা তিনি একজন ভক্ত তিনি কার ভক্ত কৃষ্ণর ভক্ত তথাপি তুমিও ভক্ত হও কেমন হইবে অনুরাগের বানমি তোমার দেহের মধ্যে সমস্ত কিছু দেহস্থ করো হিংসা নিন্দা মান অভিমান বিষয় বৈভব কাম কামনা বিশ্বাবের পা হইল ফাঢা তোমার মতো এত টলডলা ভক্ত থাকতে যদি পাও ফাড়া থাকে হ্যাঁ থাকবো না তোর ফাড়া পায় তেল দিয়ে কিছু মনে করবেন না যে কথাটা কইবার চাইছিলাম আচ্ছা গোসাই গিরিদারি 60,000 নারী নিয়ে নৃত্য করছে আচ্ছা আমি আর আপনি তো একজনই পালাবাড়ি রে উনি 60,000 নারী নিয়ে নৃত্য করে উনিও পুরুষ আমিও পুরুষ কেমন পুরুষ আমাকেও এক নবীরে মাছে খাইছে তার নাম জানি কি ইউনুস আচ্ছা ওরা দুই মাছে খাইছে এক মাছে খাইছে খাওয়ার পর আরো মাছ করে রাখ তোরে সহকার আমি খেয়ে ফেলাম এই দুই মাসে যখন খাইছে 40 দিন পানির তলে রয়েছে আচ্ছা ইউনুস নবী তো আমার আমাদের মতো মানুষ না আপনাকে 40 দিন থাকা পারবেন পানির তলে প্রিয় নবী তো দূরের কথা আমাদের কুলকাইনাতের নবী তো দূরের কথা আর এই ইউনুস নবী তো আমার মতো মানুষ না আমাদের সমাজে কিছু লোক কয় নবী আমার মতো মানুষ নাউজুবিল্লাহ সুগ্রীব 60,000 রমণী নিচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ 1600 গোপিনী নিয়ে নৃত্য করছে আর গোপিনী এর আলাদা শব্দ এগুলো বউ না আমার দয়াল নবী 14 জন করছে এটার প্রমাণ আছে কেউ কয় 13 জন কেউ কয় 14 জন শ্রীকৃষ্ণ ভগবান তিনি হলো 1600 আর গোসাই গিরিধারী তিনি হলো কয় হাজার 60,000 60,000 নারী নিয়ে নৃত্য করছে তাও সমস্ত নারী গৌলঙ্গ করছে উলঙ্গ কইরা নৃত্য করছে সাততলা অট্টালিকার মধ্যে সিঁড়ি বায়ে বায়ে উঠছে আর দেখছে সুগ্রীবের বাবা পাঠাইছিল তার কাছে যাও দীক্ষা নিবার দেহ শুদ্ধ করবা গিয়ে দেখে উনি নষ্টামি করতেছে ভণ্ডামি করতেছে তখন উনি পিছন দিকে যখন তাকাইছে যে এইরকম ভণ্ড গোসাইয়ের আমার প্রয়োজন তখন গোসাই গিরিধারী বলে এই সুগ্রীব তুমি আমার কাছে দীক্ষা নেওয়ার জন্য আসো নাই তোমার বাবা পাঠাইছে তোমার নাম সুগ্রীব না এখন সুগ্রীব বলছিল যে আমার নাম যে সুগ্রীব এটা এই গোসাইটা জানে কেমনে আমার মনে হয় এই গোসাইটা খারাপ না যদিও সে দেখা যায় কিছু হ্যাঁ বেসরা কাজকাম করতেছে আমার মনে হয় গোসাইটা ভালো গোসাই এটা মানে হিন্দু ধর্মে তো বৈষ্ণব কয় আর আমাকে ইসলাম ধর্মে কয় ওলি আমাকে ইসলাম ধর্মে দরবেশ কয় হিন্দু ধর্মে ওটারে বৈষ্ণব কয় মনি ঋষি কয় লে তোমার নাম সুগ্রীব বলে হ্যাঁ আমার নাম সুগ্রীব বলে তুমি তোমার বাবা আমার কাছে পাঠায় নাই দীক্ষা নেওয়ার জন্য বলে হ্যাঁ পাঠাইছে তা যাও কেন কইলে আপনার আপনার কাছে আইছিলাম কিন্তু আপনি এই যে মেয়ে গনিয়া এটা বেসরা কাজকাম করতেছেন উঠা বসা করতেছেন ছেলে মেয়ের আপনার হাত পাও টিপে দিতেছে এটা দেখা আপনার মতো গুসাই আমার পছন্দ নাই তখন বলছিল তুমি আমার কাছে দীক্ষা না নিলে এটা কিন্তু শিল্পী সরকারে বলতেছি তুমি আমার কাছে দীক্ষা না নিলে তখন দাসীকে বলছিল দাসী ভিতর বাড়ির থেকে একটা স্বর্ণের পেয়ালার মধ্যে সরিষার তেল ভরে নিয়ে আসবি একেবারে ভরপুর মানে ওই বাটির মধ্যে যেন জায়গা না থাকে আচ্ছা তেলের বাড়ি নিয়ে আইছে কইছে আমার সাততলা অট্টালিকা কোনতলায় কি হইতেছে কোন রুমে সব রেজাল্টার দিয়া যাইবে নিচে নেইবে তেলের বাড়ি তোমার হাতেই থাকবো এক ফোঁটা তেল যদি ওই বাড়ি আচ্ছা তেলের বাড়ি নিয়ে কি জোরে হাঁটতে পারবো
জোরে হাঁটলে কি হইব কথা কন করব তেলের বাড়ির দিকে হাঁটছে ঠিকই এমন ভাবে এমন ভাবে এমন ভাবে হাঁটছে কিন্তু হ্যাঁ ক্রিপ্টের মতো হাঁটছে তার নয়নের নিরিখ ছিল একেবারে তেলের বাড়ির মধ্যে তেলের বাড়ির মধ্যে নজর তো ছিল সাততলা অট্টালিকা ঠিকই গোসাই আদেশে সগ্রীব হাঁটছে দেখছে চলছে হ্যাঁ কিন্তু তার খেয়াল ছিল নজর ছিল কোথায় নিচে দেখে যে সগ্রীবের হাতে তেলের বাড়ি ঠিকই আছে এক ফোঁটা তেল এই তোমার তেলের বাড়ি বড় নাই কেন এখন রেজাল্ট দাও কোন রুমে কি দেখছো কোন নারী কি করছে দেখছো কোন মেয়ে কি করছে দেখো সাবালিকা না নাবালিকা ভণ্ডামি না নোংরামি না নিষ্ঠামি না বেসরা এর খারাপ কাম করছে কে কে করছে এটা রেজাল্ট দাও তখন দুই হাত জোড়াত করছে গোসাই আমি কিছুই কই পারব না কেন তুমি দেখো নাই কল অপরাধ দিবেন না আমার নজর আছিল তেলের বাড়ির মধ্যে তে মারে যার নজর তেলের বাড়িতে থাকে তেল কি পরব তোমার নজর তেলের বাড়ির মধ্যে রাখো সব সময় রাখবা তেল জানি কোন তেলের কথা কইলাম বুঝছেন তো বাবা তো তোমার তেলও জানি না পরে এটা কামেল পীর ধইরে গাব গাইনি দেওয়ার নাকবো তেল আর সহজে পরবো না অপরাধ নেন না সরিষার তেলের কথা তো বাদ দিলাম শীতের দিন আইলে নারকেল তেলের অবস্থা কেমন হয় জমিয়ে দিছে ওটা আর জাত লেও বাইরই না কেন বাইরাই না ওই এমন ভাবে যে পেরা সুরতালের বোতল এমন জাতে তারপরেও করে না কিন্তু একটু আগুনের হিট দিলে ওইটা মারে আগুনের হিট দিস না ঠান্ডা বাতাস লাগবে ওটা জমিয়ে দি তোর মরার কোনো ভয় থাকবে না তোর মরার কোনো ভয় থাকবো না এই দেহের বাতাস আগে ঠিক কর বাতাস রে সকমেরা কুম্ভকে তো লুপ্ত করো কাম্বিকার প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মরা বাতাসটা লাগিয়ে দে ঠান্ডা হয়ে যাব জমে যাব যখন বাতাসটা লাগাবি না কি হবো গরম হবে গইলা যাবে রতি ঘর তৈরি হবে পাকে পরে ঘূর্ণি পাক পাকের সে না পাক না পাক দিশনা পাক রাগ পাক দিশনা পাক না পাক তুই নিজেই করলি না তারপরে পাক দিও না পাক দিলেই তোর অতি তৈরি হয় তৈরি হইলেই কারণ যে থাকে ঘরে সেই তো দরে ধরলেই পরে পড়লেই মরে এই কথা কইলাম একটা গান তোমাকে শোনাবো এখন সময় মনে হয় শেষ হয়ে গেছে অনায়াসে দেখতে পাবি অনায়াসে দেখতে পাবি অনায়াসে দেখতে পাবি যেখানে সর্বারাম আপন খবর লে না আপন খবর লে না কমল কোঠা কারে আরে যেখানে সারাছে বলি কমল কোঠা কারে খবর নেই আপন
খবর লে না গানটা লালন ফকিরের গান ব্যথিত বেদন চির সুখী জন বুঝে বুঝে কি কখন যিনি চির সুখী সে কখনো ব্যথা বুঝে না সময় নাই বাবা একটা বিচ্ছেদ গান গামো দুইটা কথা কয়ে যাই এই জগতে কি কেউ চির সুখী আছে একদিকে না একদিকে তার আঘাত আছে ব্যথা আছে কষ্ট আছে দুঃখ আছে হয়তো কারো মা নাই এখানে আমার রফিক সার দরবার আসছে আমার মনে এই গাজীপুর ডিস্ট্রিক্ট কালিয়াকুর থানা এই ফুলবাইরের পাশে এই খোলসাজানি গ্রাম ক্ষমা চাই এনে যারা যারা আসছে অনেকের মা নাই অনেকেরই বাবা নাই ঠিক বললাম কিনা আমি সার্বজনীন সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম যে কথাগুলো সারা রাত ধরে কইলাম অন্যান্য দিন এই কথা আলোচনা হয় না আমাদের শিল্পী সরকার আমাদের এই প্রশ্নগুলো করছে ওর জন্য দোয়া চাই আমার জন্য দোয়া চাই শিল্পী হওয়ার জন্য না ধনী হওয়ার জন্য না আমি যেন গুরুর ভক্ত হয়ে যাইতে পারি যার বাবা নাই আমি দেখছি তার সামনে যদি কেউ তার বাবাকে বাবা বলে ডাকে সে কি ঠিক থাকতে পারে সে বলে আজকে যদি আমার বাবা থাকতো আমি আমার বাবাকে প্রাণ ভরে ডাকতাম বাবা ডাক যে কত মধুর ডাক তার কাছে হারিয়ে গেছে সেই কেবল জানে ঠোঁটে জানে না আমার পলিমা আমার মনির বাজার তারা বুঝতেছে বাবা ডাকটা যে কত মধুর ডাক আপন ভাই একই মারবেরের দুই ভাই যাইতেছে তো রাস্তা দিয়ে ছোট ভাইকে জিজ্ঞেস করছে বড় ভাই ওই ছোট ভাই কত এই জগতে সব চাইতে বাড়ি বোঝাটা কি ছোট ভাই তো বুঝতে পারে নাই বাড়ি বোঝাটা কি
বলছে বাড়ি বুঝা তো লোহা পাথর মাটি বড় ভাই ঠিক থাকতে পারে না নয়নের জলে হাউ ভাউ করে কেঁদে দিয়ে বলছে ভাই ছোট ভাই তাকে দেখে বড় ভাইয়ের নয়ন ভরা জল ও ভাই অমন করে কাঁদছ আমার প্রশ্নের জবাবটা কি সঠিক হয় বলছে ভাই রে তোর প্রশ্নের জবাব সঠিক আছে রে এই জগতে পাথরের চাইতে ভারী বোঝা আছে রে লোহার চাইতে ভারী বোঝা আছে যেদিন আমার জন্মদাতা পিতা আমাকে ছেড়ে আপন দেশে চলে গেছে বাবাকে দেখেছিলাম সাদা মার্কিনের কাপড় দিয়ে আমার বাবার শরীরটা ঢাইকা রাখছে খাটিয়ার মধ্যে আমার বাবার লাশটা যখন শুয়ে রাখছে মহল্লার মানুষ প্রতিবেশী জন সবাই বলছিল তুমি না তোমার বাবার বড় সন্তান তোমার বাবার লাশটা তুমি আগে কাজে নিয়ে ওই কবরে নিয়ে যাও বাইরে তুই বুঝতে পারস না আমার বাবার লাশটা যেদিন আমি কাঁদে দিয়েছিলাম মনে হয়েছিল যেন পৃথিবীটা আমার কাঁধে তুলে দিয়েছে আমার রফিক সান্দের লাশটা যে কত বাড়ি রে সে কেবল বুঝতে পারি আর একটা লাশ বাড়ি গো যদি সন্তান তার মায়ের লাশটা কাঁধে নিতে আর একটা লাল বাড়ি রে যদি কোনো ভাই তার মায়ের লাশটা কাঁধে নিয়ে থাকে কেবল সেই জানে রে ও তরিকার ভাই তোদের মুখের দিকে তাকালে আমি যেন আমার মুবারক শাহকে দেখতে পাই আমার রফিক সান আমার ময়রা মরিকে আমি দেখতে পাই আমার দয়ালের সাথে জন্ম জন্মান্তরের ভালোবাসা